করে দেবে। বলেছিলাম স্যার, কিন্তু ওই আপনার মেয়ে তো ওকে জামিন দিয়ে ছাড়িয়ে আনলো। আমার মেয়ে সাথে? বলো বাবা, তুমি কি আলীকে জামিন দিয়ে জেল থেকে ছাড়িয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। তুমি তোমার বাবার দুশ্মনকে জেল থেকে জামিন দিয়ে ছাড়াতে পারলে? বাবা, আলীর শত্রু তুমি হতে পারো, কিন্তু আলী কারো শত্রু হতে পারে না। সে এক পর উপকারী, জনদরদি, নীতিবান ও সৎ পুরুষ, তোমার মতো অসৎ রাজনীতিবিদ নয়। সাথী, তোর এত বড় সাহস বাবার মুখের উপর কথা বলিস, একটা থাপ্পড় দে। ভাইয়া, সত্যি কথা বলতে কখনো আমি পিছপা হই না। তুমি আমাকে যতই মারতে চাও, সত্যি কথা আমি বলবই। তোকে আজ একদম রাহুল, সাথী তুমি পড়ে যাও। বাবা, তোমার লাইফে একদম মাথায় উঠে গেছে। আমি শুনেছি আপনার মেয়ের সাথে ওই রাজার প্রেম প্রেম ভাব আছে। তুই আমার মেয়ের সম্পর্কে বদনাম করছিস। না স্যার, আমি শুনেছি। তুই তো থানার ওসি, তোর আন্ডারে চাকরি করে রাজা, তুই ওকে কন্ট্রোল করতে পারছিস না? কিসের ওসি? ওই রাজা হলো ডাইরেক্ট ডিআইজির চা। মা, এই সংসারে একটা টাকাও দিতে পারেনি বলে তুমি আমাকে অনেক কথা বলতে। আমি কিন্তু ওই কথাতে কোনোদিন রাগ করিনি মা। তোমার ওই বকা আমার জীবনে আশীর্বাদ। আমি আমি আজ প্রথম মাসে বেতন পেয়েছি মা, তাই টাকাটা আমি তোমার হাতে দিতে চাই। কি হলো মা, টাকাটা তুমি নেবে না? তুমি আজও আমাকে ঘৃণা করবে? আজও তুমি আমাকে নিজের ছেলে মনে করতে পারলে না? না রে বাবা, না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুই মাফ করে দে। এ তুমি কি বলছো মা? তুমি তখন অন্যায় করোনি। অন্যায় যদি আমি কিছু করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। রাজা, মা, বাবা, মা, বাবা, দাম কত? দশ টাকা। শালা খারাই কি করো? আয় মাল রে। পরের হপ্তার মাল ঠিক রাখিস। মাল দে। জায়গা পরিষ্কার কর মাল দে। চাঁদাবাজি করছিস তোরা? হ্যাঁ, তাতে তোর কি আমার কি? চল থানায় গেলে টের পাবি। আয় অফিসার, ভালো মনে কর। Ah!
তোর মা এখনো খাবার দিচ্ছে না গেল কি করছো হয় পুরা তোর ছেলে কোথায় আজই যেন বাদলকে ছেড়ে দেয় নইলে 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 কি করবেন আপনারা করতে পারি বাবা ওকে মেরো না ও অসুস্থ ওকে মেরো না তোমার দুটি পায়ে ধরছি বাবা হয় বইরা তোর পোলারে কোষ আজ রাইতের মধ্যে বাদলে ছেড়ে দিতে নইলে তোর গুষ্টি শুদ্ধা শেষ করে ফেলামো কথাটা মনে রাখিস আমি আমি এমপি সুলতান খান বলছি তুমি থানায় থাকতে সামান্য একদিনে স্যার এত বড় সাহস হয় কি করে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি এক্ষুনি দেখছি স্যার এক্ষুনি হ্যাঁ এক্ষুনি এই লক আপ কল কল বলছি কল স্যার কল কি করছেন এই এখনো দুই মাস আগে চাকরিতে এসেছেন কোথায় কি করতে হবে তা আপনার কাছে শিখতে হবে নাকি না না স্যার ওকে ছাড়া যাবে না ও একটা ক্রিমিনাল বিয়ানি অস্ত্র নিয়ে ঘোরে তাছাড়া ওকে আমি চাঁদাবাজি সবাই হাতে হাতে ধরেছি চুপ করুন আমি যা বলছি তাই শুনুন ওকে ছেড়ে দিন না স্যার ওকে ছাড়া যাবে না আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে ডিআইজি সাহেবের কাছে কমপ্লেন করব কমপ্লেন করতে হবে না আমি এসে গেছি লক আপ খুলে আসামি বের করলে হিসেব ঠিক রাখার জন্য আপনাকে লক আপে ঢুকতে হবে রাজি থাকলে বলুন সিপাহী কেন আমি নিজ হাতে লক আপ খুলে দিচ্ছি নিজে তো কাজ করবেনই না অন্য কেউ করতে দেবেন না কি হলো চুপ করে আছেন কেন লক আপে ঢুকবেন না নিজের চেয়ারে যাবেন ওয়েল ডান রাজা ওয়েল ডান থ্যাংক ইউ স্যার কিন্তু আপনি হঠাৎ এখানে হঠাৎ করে নয় এমপি সুলতান খানের মেয়ে সাথী আমাকে খবরটা দিয়েছে সাহস না থাকলে ও একা চার পাঁচজন ডাকাতকে ধরতে পারে কি তাই বলে বাদলকে ধরবে জানে না বাদল আমার লোক ও তো আর থানার বড় সাহেব না যে তোমার সাথে একটা মাসোয়ারার ব্যবস্থা থাকবে তোমার লোকেরা যা খুশি তাই করে বাড়াবে আর ও মুখ বুঝে সহ্য করবে তুমি বাবার বিরুদ্ধে কথা বলছো তোমার এত বড় সাহস বাবা তুমি অন্যায় করলে আমি তার প্রতিবাদ করবই বাবা ভাঙচুরটা কারা করলো কারা করতে পারে তুই জানিস না সুলতান খান ঠিক আছে আমিও দেখব কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আর মাত্র দুদিন আমি দেখব তারপর হ্যাঁ জেলের তালা ভেঙে বের করে আনবেন তাই তো তুমি এখানে কি চাই তোমার আপনার পোশাক কুত্তাদের তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে এখন আমি আপনার বাড়ি ভাঙচুর করব বলুন কোন দিক থেকে শুরু করব দামে জিনিসপত্র দিয়ে না আপনার মুখ এই তুই কিন্তু তোর অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস সামান্য একটা স্থায়ী হয়ে তুই আমাকে থ্রেট করছিস হ্যাঁ থ্রেট ইজে করছি এখনো তো গায়ে হাত দেইনি আজ শেষবারের মতো বলে গেলাম আমাকে ভয় দেখিয়ে কেউ কোনোদিন কাজ করাতে পারেনি আর পারবেও না আমি সেই পুলিশ অফিসার আমার কাছে এমপি মিনিস্টার আর সাধারণ মানুষ এক প্রয়োজন হলে আপনাকেও জেলে ঘানি জানাতে পিছু হব না এই অফিসার মুখ সামলে কথা বল এই আমাকে না সামলে নিজের বাবাকে সামলা আর শোন যে গুন্ডারা আমার বাবাকে মেরেছে সেই গুন্ডার সাথে তার পান্ডাকেও আমি কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যদি থানায় নিয়ে না গেছি তাহলে আমার নাম রাজা না আলী ভাই আলী ভাই কি হলো রানী কাল রাতে সুলতান খানের ছেলে আর বাহিরের অনেকগুলো লোক মিলে ভোটের ব্যাপারে কি যেন পরামর্শ করছিল তুমি শুনতে পাওনি না আলী ভাই কিন্তু
কথাগুলো তো জানা প্রয়োজন। তাহলে আজ রাতে আমি ওই রাহুলকে মদ খাইয়ে জানার চেষ্টা করব। তোমার কোনো ক্ষতি হবে না তো? যত ক্ষতি হোক তোমার জন্য আমি সব করতে পারবো। কি বললে রানী? না কিছু না, আমি এখন আসি, কাল এসে সব জানিয়ে যাব। আচ্ছা এসো। রানী, আজ কেন আমার উপর তোর এত মেহরবানি হলে? রাহুল ভাই, আমি বহু চিন্তা করে দেখলাম, তোমার কথা শুনে ভালো, এতে আনন্দ আছে, টাকাও আছে। এতদিনে তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে, আয় আমার কাছে আয় আমার রানী। লজ্জা লাগে তো। আয় রে আমার লজ্জাবতী রানী, আমার কাছে এসো, আমি তোমার সব লজ্জা ভেঙে দিচ্ছি। এই এটা খোলো না। না এখন না। তাহলে কখন? আর একটু পরে। বুঝতে পেরেছি, দুষ্টি আমার দুষ্টু রানী। রাহুল ভাই। রাহুল ভাই নয়, শুধু রাহুল।